এক সেই আর মোল্লা আছে তিন পয়সায় হ্যাঁ এক পেট ভাত পেলে বিক্রি হয়ে যায় বগলে কোরআন করে বাড়ি বাড়ি ছুটল হ্যাঁ যে আজকে অমুকের বাড়িতে কোরআন খানি সব আছে কুলখানি আছে ফাতেহা খানি আছে অমুক আছে তমুক আছে খতম এই রমজান মাস আসছে গ্রামে গ্রামে বেদাতি মোল্লা ঘুরে বেড়াচ্ছে বেদাতি মোল্লা ঘুরে বেড়াচ্ছে বেদাতি এলাকায় আমাদের গ্রামে অর্ধেকটা বেদাতি সমাজ আর অর্ধেকটা আহলুল হাদিস আহলে হাদিস সমাজ তো আহ হাদিসরা এইসব কোরআন খানি বক্সান এইসব বেদাতি কাজ করে না আলহামদুলিল্লাহ সৌদি আরবের মতো আমল করে বাংলাদেশে যান ভারতে যান পাকিস্তানে যান যদি সহি আকেদার অনুসারে দেখতে হয় তাহলে আহ হাদিস সমাজে চলে যান ওইসব সেরিক বেদাত করে জি তো নেই কিন্তু বেদাতি মহল্লাগুলিতে ওই বেদাতি মোল্লা রমজান মাসে আসে আর ঘুরে বেড়ায় মোল্লা মনসিগুলো আসার পরে ডিলিং করে ডিলিং করে এ তোমার বাবার নামে খতম করে দেবো পাঁচশো টাকা তোমার মায়ের নামে খতম করে দেবো পাঁচশো টাকা তোমার কার নামে খতম করতে হবে পাঁচশো টাকা এক এক বাড়ি থেকে কারো বাড়ি থেকে দশ খতম কারো বাড়ি থেকে বিশ খতম কারো বাড়ি থেকে পাঁচ খতম কারো বাড়ি থেকে দুই খতম আর পয়সা হ্যাঁ পয়সা ফেঁপো তা মাসা দেব পয়সার কারবার পয়সা কালেকশন করে ধরেন না একশো খতমের নিয়ে গেল কোনো ব্যক্তি পারবে একশো খতম হ্যাঁ আমি এই কোরআনের জন্য ফ্রি দাওতি কাজের জন্য ফ্রি তারপর গোটা রমজান মেলে সমস্ত কাজ চালিয়ে আমার পক্ষে সম্ভব যে আমি পঞ্চাশ খতম দিতে পারবো পঞ্চাশ খতম দিলে ডেলি কত পড়তে হয় তাহলে তিরিশ দিন আর তিরিশ খতম দিলে প্রতিদিনে এক খতম মানে তিরিশ পারা পড়তে হয় এক পারা পড়তে বিশ মিনিট কম পক্ষে লাগে কম পক্ষে বিশ মিনিট লাগবে আমাকে আপনাদেরকে তো আরও বেশি লাগে তাহলে কত ঘন্টা লাগে চিন্তা করুন তো দেখি তাহলে এই যে খতমের ব্যবসা সেটা আপনার এইভাবে কালেকশন করে নিয়ে যাক যে তোমার বাবার নামে মায়ের নামে অমোকের নামে খতম করে দেবো অথবা বাড়িতে ডাকলেন আর ভালো ভালো খাবার খাওয়াইলেন একদিন আর তারপরে পাঁচজন হাফেজ কারিকে ভাগ করে দিলেন পাঁচ পারারা পাঁচ পারা পাঁচ পারা পাঁচ পারারা পাঁচ হ্যাঁ ছয়জন এই যে সিস্টেমগুলো চলছে এগুলো মা আন জালল্লাহ বেহামিন সুলতান আল্লাহ এইরকম ইসলাম নাজেল করেননি ভালো করে শুনে এই জন্য আল্লাহ কোরআন আর নাজেল করেননি ভালো করে শোনেন এবং অন্তরে নেওবার চেষ্টা করেন যে ইসলাম আল্লাহ নাজাল করেছেন সেই ইসলাম হচ্ছে যে আপনি নিজে কোরআন শিখবেন যতই বড় আপনি ব্যক্তি হন না কেন যতই পয়সাওয়ালা হন না কেন রাষ্ট্রপতির ওপর কোরআন শিখা ফরজ প্রধানমন্ত্রীর ওপর কোরআন শেখা ফরজ যে কোনো মন্ত্রীর মেয়ে এমপির ওপর কোরআন শিখা ফরজ যে কোনো অফিসার ওপর কোরআন শিখা ফরজ মুসলিম হলে তার ওপর কোরআন শিক্ষা ফরজ কোরআন শিখতে হবে তাকে কোরআনে অর্থ বুঝতে হবে আল্লাহর কালাম আল্লাহর বান্দার আল্লাহর বিধান বুঝবে না আদেশ নিষেধ বুঝবে না এটা হইতে পারে আপনার কোম্পানিতে কাজ করেন আর কোম্পানির পক্ষ থেকে নোটিশ বলে নোটিশ লাগছে বলছে আমি কোম্পানিতে কাজ করি দশ বছর ধরে কিন্তু আমি এদের নোটিশ করি এসব বুঝিও না আর জানারও চেষ্টা করি না কি লিখে না লিখে কিছুই জানি না এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে পৃথিবীতে আছে পাওয়া যাবে চাকরি থাকবে তার মানে কখন আপনার ছুটি হচ্ছে ঈদের ছুটি হচ্ছে কখন আবার আপনাকে ডিউটিতে জয়েন করতে হবে সবকিছু তো সেই নোটিশ নোটিশ আছে তা তো জানলেন না আপনি তাহলে আপনি ইচ্ছা মতো ডিউটিতে আসবেন ইচ্ছা মতো আপনি যাবেন হ্যাঁ আপনার মতো চলবেন আপনি এইভাবে পেটের ভাত হবে দুনিয়াতে চাকরি থাকবে তাহলে আপনার ইসলাম কি করে টিকবে আপনি কোরআন বুঝলেন না কোরআন শিখলেন না আল্লাহর বিধান জানলেন না হালাল হারাম জানলেন না জানার চেষ্টা করলেন না আপনি বলছেন যে কোরআন ওই হুজুরের জানলেই হবে না তালাবুল ইলমে ফরিজাতুন আলা করলে মুসলিম দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা দিন হচ্ছে ফরানের শিক্ষার নাম এক নম্বরে দিন হচ্ছে রসুলুল্লাহ শসাল হাদিসের শিক্ষার নাম তালাবুল ইলমে ফরিজাতুন আলা করলে মুসলিম দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের ফরজ প্রত্যেক মুসলিমের ফরজ আলা কুললে মুসলিম আরব দেশে থেকে অন্তত এতটুকু বুঝতে শিখেছেন যে কানাকে কেউ হাবিবার দেখাবে না কুল মানে হ্যাঁ সমস্ত তাই না সমস্ত মুসলিমের ওপর আলা করলে মুসলিম এই না যে এক শ্রেণি মুসলিম বাস না এক শ্রেণীর মুসলিম ফার্জে কে বড় আলেম হবে কিন্তু প্রাথমিক কোরআনের জ্ঞান অর্জন করতে হবে যে আল্লাহ কি বলেছে না আমি আল্লাহর বান্দা আমার রব আল্লাহ আমার রব আমাকে কি সম্বোধন করেছেন এটা আপনাদের প্রত্যেকে জানতে হবে প্রত্যেকের উপর ফরজ শুধু আমার উপর ফরজ নয় আর আমার ছেলেদের উপর ফরজ নয় আপনার ছেলে মেয়েদের ফরজ যেমন আমার ছেলে মেয়েদের ফরজ আল্লাহ সঠিক দান করুন আমল করার তৌফিক দান করুন কোরআন মরার জন্য নাজেল করা হয়নি কোরআন জীবিত ব্যক্তির জন্য নাজেল করা হয়েছে দলিল শুনবেন কোরআন করিম থেকে দলিল শুনে সুরাই আসিন আমাদের দেশের লোকেরা সুরাই আসেন অজিভা পড়ে কিন্তু সুরাই আসেন আমল করে না অজিভা পড়ে হ্যাঁ পাঁচ সুরার পাঁচ সুরার ওজিফার কিতাবে পাঁচটা সুরা আছে আছে না নেই তার মধ্যে একটা সুরাই আসিন আর সুরাই আসিনের জাল জয়ীফ ফজিল তো বয়ান করে কিন্তু সুরাই আসিন যে আল্লাহ বলছেন যে লিউন মানকান হাইয়ান কোরআন দিয়ে সতর্ক সাবধান করা হবে মান এমন ব্যক্তিকে এমন লোকদেরকে টানা হাইয়ান যে জীবিত মাইয়েতকে নয় যারা জীবিত তাকে কোরআন দিয়ে সতর্ক সাবধান করা হবে মরার লোকের সামনে বাঁশি বাজিয়ে লাভ আছে মরা লোককে যদি বলেন আকিমুসাল ও আতুস জাকাতা লাভ আছে মরা লোককে বললেন আতুসিক বিল্লা শেরেক করিও না মাজার জন্য আর বইলে লাভ আছে তাহলে মরার জন্য কোরআন তো নাজেল করা হয়নি জীবিত লোকের জন্য কোরআন নাজল করা হয়েছে যে বেঁচে থাকতে সংশোধন করো মাজারে যেও না পীরের মুড়িদ হয়েও না সেরেক বেদাত করিও না হ্যাঁ আল্লাহর আদেশ মেনে চলো রসুলের আদেশ মেনে চলো রসুলের তরিকায় জীবনযাপন করো হাসান পাঁচ অক্টো সোলা তাদাই করো